আমি এমডি জে রহমান বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এন্ড শুভেচ্ছা রইল। আজকে যে জিনিসগুলো আমি পরপর ডিসকাশন করব, ফার্স্ট হচ্ছে আমি তোমাদের বলে দিই কেএমসি সম্বন্ধে। কেএমসি যে ভ্যাকান্সি বার হয়েছে পাঁচখানা মেকানিক্যালে, ওর ওপরে প্রথমে দেখছি বলবো। তারপরে বলবো হচ্ছে WBSETCL এর ব্যাপারে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের সেন্টারগুলোতে যেসব ব্যাচগুলো শুরু হচ্ছে সেগুলো আপকামিং ভ্যাকান্সি কী, আপকামিং ভ্যাকান্সি ডিসিএল এর ব্যাপারে বলবো, পিএসসির ব্যাপারে বলবো, এই নিয়ে পুরো একটা ভিডিও থাকছে। সম্পূর্ণভাবে তোরা দেখার চেষ্টা করো, আর পারলে তোর বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে কেএমসি। কেএমসি আমাদের লাস্ট এক্সাম হয়েছিল ঠিক কোভিড-19 যখন ফার্স্ট হয়েছিল তখন 2019 সালে হয়েছিল, এই সরি 2019 সালে একটা পড়েছিল লাস্টের দিকে, 2020 সালে পরীক্ষা হয়েছিল, দুবার হয়েছিল, ঠিক আছে। দুবার হয়েছিল, তখন সিট একটু বেশি ছিল, এর থেকে বেশি ছিল, ওই 27খানা না কখানা ছিল আর কি। আর এবার সেখানে দাঁড়িয়েছে 5খানা, কিন্তু বার হয়েছে। কেএমসি মোটামুটি 1-2 বছর অন্তর নিয়ে থাকে, এই 5খানা, 10খানা, 15খানা, 20খানা এইরকম পোস্ট হিসাবে নিতে থাকে, কম নেয় কিন্তু বার হয়। কেএমসি যে সিলেবাস হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে 100খানা এমসিকিউ কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের 2 নম্বর করে, টোটাল 200 নম্বর, এবং নেগেটিভ মার্কিং থাকবে 2টো কোশ্চেনের জন্য, এক মানে একটা কোশ্চেন কাটা যাবে, মানে একটা কোশ্চেনে 1 নম্বর, ঠিক আছে। একটা কোশ্চেনে সঠিক হলে 2 নম্বর, একটা কোশ্চেনে ভুল হলে 1 নম্বর কাটা যাবে, মানে 2টো কোশ্চেনের জন্য একটা কাটা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। টোটাল হচ্ছে এই, আর তোমার 30-35 নম্বর ওখানে ইন্টারভিউ থাকবে, 35 নম্বর পার্সোনাল টেস্ট থাকবে। তো এখানে 100 নম্বর হচ্ছে তোমার এই 100খানা এমসিকিউর ওপরে পরীক্ষা হবে, 200 নম্বর যথেষ্ট গুরুত্ব আছে রিটিন এক্সামের ওপরে, যারা পরীক্ষায় বসছো। 3খানা আনরিজার্ভ আছে, বাকি এসটি আছে, আর একটা কি যা তোমরা পরীক্ষা, কিন্তু অনেকেই যে 3খানা পোস্ট 5খানা পোস্ট বলে এড়িয়ে যাবে, প্রিপারেশান মোটামুটি আছে না, তা নয়। তোমরা পরীক্ষায় বসবে, কলকাতার উপরে পরীক্ষা, তোমরা পরীক্ষায় বসো ফুল টেকনিক্যাল। তুমি তো একটা বুঝতে পারছো, এখানে কোনো নন টেকনিক্যাল জিনিস থাকবে না, ফুল টেকনিক্যাল মেকানিক্যালের উপরে, একদম 100% মেকানিক্যালের উপরে তোমার কোশ্চেন থাকবে। তোমাকে লড়াই করে যেতে হবে একদম বেসিক কনসেপ্ট দিয়ে, ভালো করে নলেজ করে। এখানে সচরাচর কেএমসি যেটা করে, আমিও 2006-07 সালে যে এক্সামটা হয়েছিল, 2006 সালে যে এক্সামটা হয়েছিল, আমিও কেএমসি কোয়ালিফাই করেছিলাম। তখন আমি করেছিলাম 85 মতো করেছিলাম, তখন যথেষ্ট কোশ্চেন স্ট্যান্ডার্ড যথেষ্ট টাফ ছিল, এবং ভ্যাকান্সি একটু বেশি ছিল, ম্যাক্সিমাম ওই 20-25খানা ছিল। আমি কিন্তু কোয়ালিফাই করেছিলাম, আদার্স রেলওয়ে চলে এসেছিলাম, ওখানে জয়েন করিনি, পিটিসিএল পেয়েছিলাম, যাই হোক সেটা তখনকার ব্যাপার আর কি। তা আমি দেখেছিলাম, আমিও ফিল করেছিলাম, প্লাস এই লাস্ট কোশ্চেন, তার আগের কোশ্চেন দেখে একটা যে অ্যানালাইসিস করে আমরা বলছি আর কি, এখানে পুরো 100% টেকনিক্যালের উপর থাকবে, কিন্তু টেকনিক্যাল কোনো সিলেবাস দেয়নি। পিএসসি যেমন একটা সিলেবাস তোমাদের প্রোভাইড করে দেয়, তাহলে তোমাদের এআইসিটি সিলেবাস যে সব টেকনিক্যাল এক্সাম এই এ আছে ডিপ্লোমাল, সেই এক্সাম সেইটাকেই তোমাকে ফলো করতে হবে। এখানে ডিপ্লোমা কোয়ালিফিকেশান কিন্তু বিটেকরাও তোমরা বুঝতে পারো। তাহলে এখানে কী কী পড়তে হবে, যা যা আমাদের কম্পিটিটিভ এক্সাম যেগুলো আসে সেগুলো পড়তেই হবে, যেমন হচ্ছে থার্মোডাইনামিক্স, আইসি ইঞ্জিন, কম্প্রেসর, গ্যাস টারবাইন, ফ্লুইড মেকানিক্স, হাইড্রোলিক মেশিন, মেশিন টুলস পুরোটা, ম্যানুফ্যাকচারিং প্রসেসিং, হ্যাঁ, মেটাল কাটিং, হিট ট্রিটমেন্ট, ওয়েল্ডিং পরপর যেগুলো আছে, তারপরে তোমার হচ্ছে মেকানিক্স, ইঞ্জিনিয়ার মেকানিক্স, সম টম, মেশিন ডিজাইন, এমনকি এখানে তোমরা যেগুলো সচরাচর পরীক্ষায় দেখে যায় না ছেলেপিলেরা, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে কোয়েশ্চেন এসেছিলো, 2-3খানা কোয়েশ্চেন এসেছিলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এবং হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এগুলো সব তোমাকে দেখে যেতে হবে, ঠিক আছে। তো যেহেতু কোনো সিলেবাস তোমাকে দেয়, দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, হ্যাঁ, তুমি কিছু বলতে পারবে না আর কি। যেমন লাস্টবার ডিসিএলের এই WBSETCL কোশ্চেন হয়েছে খুব মারাত্মক, এখানে ওখান থেকে দিয়ে দিয়েছে, কোশ্চেনগুলো সহজ নয়, কিন্তু কোশ্চেনগুলো একটু সিলেবাসের মধ্যে, কিন্তু সচরাচর যেসব সিলেবাস সেগুলো নয় বলে ছেলেপিলের মধ্যে একটু হার্ড হয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, সেট প্র্যাকটিস করতে হবে, আর নিউমেরিক্যাল প্রবলেম আসে এখানে, ছোটো ছোটো নিউমেরিক্যাল প্রবলেম আসে কেএমসিতে,
আর কেএমসির কাট আপ এখানে মোটামুটি ধরে রাখো 90 অ্যাবাভ না হলে তুমি 100 মধ্যে 90 খানে করতে হবে, তাহলে কতটা না হলে তুমি ইন্টারভিউতে ডাক পাবে না, তারপরে ইন্টারভিউ দিয়ে ফাইনাল সিলেকশন। তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সচরাচর তুমি এখানে কেএমসির তুমি পাবে না, বাজারে পাবে না। আমরা বেস্টার্ন মেমোরিতে অনেক কষ্ট করে স্যারদের সঙ্গে কনসাল্ট করে স্টুডেন্টের কাছ থেকে বেস্টার্ন মেমোরি নিয়ে আমরা সেন্টারের তরফ থেকে আমরা বার করেছি। এই যেমন একটা সিভিলের আছে, ইলেকট্রিক্যালের আছে, তেমনি মেকানিক্যালেরও আছে। এখানে যেমন আছে পিএসসির পাঁচখানা পেপার, প্রিভিয়াস পাঁচখানা, কেএমসির হচ্ছে প্রিভিয়াস পেপার একখানা, কেএমসির প্র্যাকটিস সেট পেপার চারখানা, তারপরে আরও আদার্স এক্সামগুলো আছে আর কি। এরকম করে আমরা একটা টোটাল কুড়িখানা সেট বার করেছি। দশখানা আছে প্রিভিয়াস ইয়ার, দশখানা আছে প্র্যাকটিস সেট, তার মধ্যে পিএসসি আছে, কেএমসি আছে, আদার্স এক্সাম আছে। তোমরা এটা পারচেস করতে পারো, যারা দূরে আছো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিচে দেওয়া ডেসক্রিপশন বোর্ডে যে ফোন নম্বর আছে তোমরা দিয়ে আমরা স্পিড পোস্টে এগুলো পাঠিয়ে দিই। এর ব্যাপারে তোমরা বিস্তারিত ফোন করে তোমরা জেনে নেবে। আর পরীক্ষা খুব দেরি হয় না, খুব শীঘ্র হয়। আমাদের প্রতি বছর সাকসেস হয়েছে কেএমসি থেকে কালীপদ মণ্ডল, শুভজিৎ, এরা কী করেছে দুবার পেয়েছে। দুবার কেএমসি পরীক্ষা হচ্ছে, দুবারই পেয়েছে। তোমরা যদি মানে নাম দেখে নিতে পারো, মেরিট লিস্ট গতবারের মেরিট লিস্ট ছিল, তোমরা দেখে নিতে পারো আর কি। ঠিক আছে, কেএমসি রিলেটেড চলে গেলো। তোমাদের যদি আরও কিছু কোশ্চেন থাকে তোমরা ডিসক্রিপশন বোর্ডে লিখবে, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এরপরে চলে আসি হচ্ছে WBSETCL একটা ওয়েবসাইট থেকে আমরা বুঝতে পেরেছি, ওই ওয়েবসাইটটার মাধ্যমে রেজাল্ট পাবলিশ হবে খুব শীঘ্রই। মোটামুটি ধরে নাও 8-15 মধ্যে পাবলিশ হয়ে যাবে, 8-15 মধ্যে, নেক্সট 15 দিনের মধ্যে ইন্টারভিউ শুরু হবে। মোটামুটি ধরো 1 মাস থেকে 40 দিনের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তাই আমাদের ব্যাচের, আমাদের সেন্টারের তরফ থেকে ফার্স্ট একটা ব্যাচ তৈরি হয়ে গেছে, মোটামুটি 15 জনের একটা ব্যাচ, ইন্টারভিউ ব্যাচ ওরা তৈরি হয়ে গেছে। নেক্সট ব্যাচের জন্য আবার অ্যাডমিশন চলছে, আমি একটা নেক্সট ব্যাচ আবার সেকেন্ড উইক থেকে আরম্ভ করতে চলেছি WBSETCL-এর। তোমরা যারা ওই মেরিট লিস্টের মধ্যে পড়বে আর কি, তারা তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা মক ইন্টারভিউর জন্য যোগাযোগ করবে। মক ইন্টারভিউ ড্যাট মিনস হচ্ছে তোমাদের কিছু হচ্ছে ক্লাস থাকবে, হচ্ছে এইচআর রিলেটেড ক্লাস থাকবে, তারপরে হচ্ছে টেকনিক্যাল অ্যাবিলিটি ক্লাস থাকবে, এবং মক ইন্টারভিউ থাকবে। মক ইন্টারভিউ তোমার আমি নিব, যেমন লাস্ট আমি যে ব্যাচটা পাঁচখানা নিয়ে নিচ্ছি অলরেডি, প্রতিদিনই মক ইন্টারভিউ থাকবে, এবং লাস্টে ফাইনাল আমাদের টিচার ছাড়াও আদার্স এক্সটার্নাল হিসাবে যারা আসবেন এক্সপার্ট, তিনারা ফাইনাল ইন্টারভিউ নেবেন। তাই তোমরা যোগাযোগ করে ফেলো মক ইন্টারভিউ ব্যাপারে। সিভিলের অনলাইন হচ্ছে পিএসসির ওপরে, অনলি পিএসসির ওপরে, সিভিলের যেসব ডিপ্লোমা বিটেক আছে, দূরের স্টুডেন্ট যারা আমাদের সেন্টারে আসা সম্ভব হচ্ছে না শিয়ালদায়, আমাদের অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়েছে। যদি অ্যাডমিশন নিতে চাও খুব শীঘ্রই যোগাযোগ করো, সামনের সপ্তাহে তোমরা ক্লাস পেয়ে যাবে। রাত্রিবেলায় ক্লাস 8:30, সন্ধ্যা 8:30 থেকে ক্লাস, শনি রবি সোম এই 3 দিন ছাড়া বাকি 4 দিন ক্লাস সন্ধ্যা 8:30 থেকে, খুব কম ফিজের মাধ্যমে করা হয়েছে, স্টাডি মেটেরিয়াল বাড়িতে পৌঁছে যাবে, তোমরা যোগাযোগ করতে পারো। কেন বলছি পিএসসির ওপরে বেস করে, আমাদের মোটামুটি একটা আমরা খবর পেয়েছি এবং জানতে পেরেছি আর কি, যাহোক ভ্যাকান্সিগুলো জমা পড়ছে ডিপার্টমেন্ট অনুযায়ী, আর চার পাঁচ মাসের মধ্যে আমাদের মানে এই বছরের এন্ডের দিকে পিএসসির ভ্যাকান্সি কিন্তু বার হচ্ছে। ঠিক আছে, আমি পসিবিলিটি বলেছি, একদম 100% নয়। এই নিয়ে অনেকে কিছু আবার থাকবেই, দেখেছি মন্তব্য থাকবে কমেন্ট বক্সে, তোমরা যাদের হ্যাবিট আছে কমেন্ট কিছু করার, ভালো জিনিসটা নিয়ে তোমরা কমেন্ট করতে থাকো যে এই হ্যান ত্যান এটা সেটা, তাদের জন্য নয়, যারা আমাকে ফলো করো, যারা আমাকে ভালোবাসো, তাদের জন্য এই ভিডিও আর কি। অতি অবশ্যই তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার ডেসক্রিপশন বোর্ডে নাম্বার আছে, তোমরা যে কোনো রকমভাবে যে কোনো হেল্পের জন্য তোমরা চেষ্টা করো। আর কেএমসি পিএসসি বলো, যে কোনো কিছু বলো, ডিসিএল বলো, টিসিএল বলো, আর ডিসিএলও একটা ভ্যাকান্সি বার হওয়ার সম্ভাবনা আছে খুব শীঘ্রই। মূলত তোমরা পড়াশোনা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ALP JEE মোটামুটি বার হওয়ার একটা এই বছরের শেষের দিকে কিংবা পরের বছর ফার্স্ট উইকে, মানে তোমরা পরীক্ষা আস্তে আস্তে পাচ্ছ, তোমাদেরকে পড়তে হবে, পড়তে এমনভাবে পড়তে হবে, দেখো কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, নিউমেরিক্যাল প্রবলেম ঢুকাচ্ছে, অপশান চেঞ্জ করে দিচ্ছে, এই জন্য তোমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়া। এই নয় তোমাদেরকে কিছু আমি নোট দিয়ে দিলাম, বাবা বাড়িতে পড়ে এসো, আমি মুখস্থ ধরবো, আর কেউ মুখস্থ করে ফেলো, খুর্মি মুখস্থ করে ফেলো, হান্ডা হান্ডা মুখস্থ, এই দিন কিন্তু চলে গেছে। তোমাকে আসল সেগুলোকে মুখস্থ নয়, সেই কোশ্চেনগুলোকে তোমাকে ভালো করে জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে কী করে হয়েছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাই তোমাকে প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তোমার পড়াশোনা করতে হবে, সেই সঙ্গে প্রচুর সেট প্র্যাকটিস করতে হবে, টাইম ধরে অ্যাকুরেসি তৈরি করতে হবে, নিজের প্রতি কনফিডেন্স বাড়াতে হবে,
ঠিক আছে আমাদের মক ইন্টারভিউ সেশন চলে আসছে মক ইন্টারভিউ তোমরা ভর্তি হতে পারো প্লাস হচ্ছে মক টেস্ট আমাদের ওয়েবসাইটের মাধ্যমে মক টেস্ট যে কোনো পরীক্ষা তুমি মক টেস্ট তুমি দিতে পারো খুব কম ফিজের মাধ্যমে মক টেস্ট দিতে পারো আর আমাদের যারা কম্বাইন কোর্সে ভর্তি হবে আর কি কম্বাইন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মানে কম্বাইন মানে দ্যাট মিনস হচ্ছে পিএসসি কেএমসি কেএমডি রেল ডিসিএল টিসিএল এসএসসি পিএসসি সব একসঙ্গে আমরা কম্বাইন ক্লাস করাই রবিবার করে ক্লাস 10টা থেকে 4টা 20 এছাড়া দুদিন অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় রাতে 8:30 থেকে 9টেক হ্যাঁ এই নিয়ে টোটাল পরিকাঠামো আমাদের ক্লাসের এবং প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ানো হয় আমাদের স্পেশালিস্ট ফ্যাকাল্টি দ্বারা তারা হচ্ছে যাদবপুর শিবপুরের কেউ বিটেক এমটেক এবং ভালো জায়গায় সার্ভিস করেন এবং হচ্ছে কেউ গোল্ড মেডেলিস্ট হ্যাঁ তাদের তুমি মোটামুটি যারা চাকরি পেয়েছে অনেক যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করলেই পারবে প্লাস তুমি ফিডব্যাক নাও যারা কোথায় গিয়ে কারা পড়াচ্ছে সেন্টারে সেইভাবে তুমি অ্যাডমিশন নেবে এই নয় যে আমার কাছে আসতে হবে ঠিক আছে এখানে ইঞ্জিনিয়ারিং পড়েছো তোমরা এ নয় হিস্ট্রি অনার্স পড়েছো যে আমি একটা বই ধরে দিলাম তোমরা মুখস্থ করে এসো কোনো কিছু হবে না দুটো একটা ক্লাস হবে আর বাকি বাড়িতে পড়ে আসো এখানে আমাদের ম্যাক্সিমাম পড়াটা এখানে হয়ে যাবে বাড়িতে তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আমাদের নতুন ব্যাচ আরম্ভ হচ্ছে বুকিং শুরু হয়ে গেছে তোমরা রবিবার এসে বুকিং করতে পারো সিট মে মাসের লাস্ট উইক থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে তাই যারা তোমরা আগ্রহী আছো তোমরা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নিউ ব্যাচের জন্য তাই আমার এই ভিডিও থাকলো কেএমসি রিলেটেড এবং হচ্ছে কাট আপ এবং হচ্ছে অনলাইন ব্যাচ এবং মক ইন্টারভিউ মক টেস্ট এইসব নিয়ে পুরোপুরি একটা ভিডিও থাকলো আমি নেক্সট তোমাদের উপরে ভিডিও নিয়ে আসবো উইদিন 1-2 সপ্তাহের মধ্যে আমি সাকসেস হিস্টোরি নিয়ে পিএসসিতে সাকসেস হয়েছে টিসিএলও হয়েছে কেএমসিতে হয়েছে কালীপদ মণ্ডলের ভিডিও আসছে ও আমাকে করে পাঠিয়ে দেবে ভিডিও হ্যাঁ শুভজিৎ এদের ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা আর কেএমসি কিন্তু খুব দেরি হবে না খুব তাড়াতাড়ি আর কেউ যদি স্টাডি মেটেরিয়াল অনলি ফর কোচিং না নিয়ে যদি দূরের স্টুডেন্ট যারা আছো স্টাডি মেটেরিয়াল যদি নাও তার জন্য আলাদা একটা প্যাকেজ আছে আমরা স্টাডি মেটেরিয়াল পাঠিয়ে দেবো আর সিভিলের আবার বলি সিভিলের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে কম্পিটিটিভ এক্সামে যারা ভর্তি হওয়ার হতে চাও ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করো ভালো থেকো সুস্থ থাকো অগ্রিম সবাইকে আমার আমার হচ্ছে ঈদুল ফিতর যে ফিতর আমাদের যে একটা অনুষ্ঠান আছে পরব আছে তার প্রতি তোমাদের অশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অ্যাডভান্স ভাই ভালো থেকো